মানে আমার ভিডিও যারা দেখে বা হ্যাপি গাছ গাছারির ভিডিও যারা দেখে বা রংধনু গার্ডেনের ভিডিও যারা দেখে, যারা শ্রী গোপাল গার্ডেনের ভিডিও দেখে, যারা গ্রিন ফেন্সের ভিডিও দেখে, কে কোন চ্যানেল দেখে কোনো বিচার করা হবে না একদম। যারা মিলাদ উৎসবে আসবে সবাই আসতে পারেন, আর আমি সবাইকে সবাইকে একটা করে চারা গিফট করবো সবাইকে। হ্যাঁ একদম, আমি তো দেখালাম। এবারে আমি মানুষকে কম দামে দেই চারা, আমি বছরে দুই তিনবার এমনি চারা মানুষকে ফ্রিতে দেই। এই 8 জানুয়ারি 2023 কাঠর ময়দানে মধ্যমগ্রাম থেকে ওই 4 কিলোমিটার দূরে কাঠর, কাঠর ময়দানে আমার তো প্রায় 10,000 চারা, 10,000 মানুষকে আমি একটা করে চারা দেবো। ওপরওয়ালার ইচ্ছায় আমার কোনো অসুবিধে নেই, যদি ওখানে 20,000 মানুষ আছে 20,000 মানুষকে দেবো। না এর আগেও তো আপনি দিয়েছেন অনেক। 28 ডিসেম্বর হাবড়া রক্তদান শিবিরে আমার এই নার্সারি থেকে আমি নিজে চারা বিতরণ করব। আচ্ছা, মানে যারা মানে ব্লাড দেবে প্রায় 150 বেশি ব্লাড ডোনেশন ক্যাম্প আছে ওখানে, 150 বেশি ডোনার আছে ওখানে, আমি চারা বিতরণ করব, অসুবিধে নেই। আর আমি মানুষকে ভালোবাসি, গাছকে ভালোবাসি, গাছ আমার বন্ধু, মানুষ আমার বন্ধু, সেই হিসাবে আমি একটু কমে চারা। এর আগে তো ঢাকুরিয়াতে আপনি গিয়েছিলেন, সেখানে 2021 সালে ঢাকুরিয়াতে প্রচুর মানুষের চারা দিয়ে এসেছি, সেখানে আমিও ছিলাম। আপনি ছিলেন ঢাকুরিয়াতে, যে 40টা ইউটিউবারের একটা মিলন উৎসব হলো, হ্যাঁ সেখানে ছিলাম। ওখানে আমি প্রায় 3-4 হাজার গাছ দিয়ে এসেছি। 2022 দিয়ে এসেছি নাঙ্গলবেড়িয়া গ্রিন ফেন্সের মিলন উৎসবে, ওখানে দিয়ে এসেছি। আবার এবছরে আবার মিলন উৎসব, মানে মিলন উৎসব হলে আপনি মিস করেন না, তাই তো? মিলন উৎসব, রক্তদান শিবির, বা আরো একটা এই ভিডিওতে আমি বলছি, যদি কোনো জায়গায় পশ্চিমবাংলায় যে কোনো জায়গায় রক্তদান শিবির হলে আমাকে বলবে, আমি যতটা পারবো আপনাদের ফ্রিতে গাছ দেব। একদম, যে কেনে যত জায়গায় রক্তদান শিবির হবে, গভর্নমেন্ট থেকে করুক আর পাবলিক ক্যাম্প করুক, যেখানে করবে আমার সঙ্গে যোগাযোগ করবে। রক্তদান শিবিরে মানে এক বছরে 365 দিনে যদি 200 জায়গায় ক্যাম্প হয়, 200 জায়গায় আমি ফ্রিতে চারা দেবো। একদম, মানুষ গাছ বসাক, আমি চাই মানুষ গাছ বসাক। ব্যানার তো এখানে নতুন একটা টাঙিয়েছেন, তৃতীয় বর্ষ 2023, ব্যাপারটা কি? আচ্ছা, এটা মিলন উৎসব, মিলন উৎসব, গ্রিন ফেন্সের মিলন উৎসব। আচ্ছা, এই মিলন উৎসবে 8 জানুয়ারি 2023 তৃতীয় বর্ষ আমার গাছ বিতরণ যে আমি করি, মানে গাছ মানুষকে যে গিফট করি, তার জন্য তৃতীয় বর্ষ 8 জানুয়ারি 2023 মধ্যমগ্রাম কাঠর, একদম কাঠর ময়দান, ওখানে গাছ গিফট করা হবে প্রত্যেককে। গ্রিন ফেন্সের যারা সাবস্ক্রাইবার এবং আমার ভিডিও যারা দেখে তাদের জন্য প্রত্যেককে এক পিস করে গাছ দেওয়া হবে ফ্রিতে বিনামূল্যে। এখানে লেখা আছে, দেখেন এই ব্যানারটার দিকে ধরেন, তৃতীয় বর্ষ সাদিয়া নার্সারি থেকে বিনামূল্যে ফলের চারা গিফট করা হচ্ছে। তারিখ হলো 8 জানুয়ারি 2023 মানে এই চারাটা গিফট করা হবে প্রত্যেককে। আর যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা অবশ্যই আমার কাছে ফোন করবে, রেজিস্ট্রেশন করানোর জন্য আমি সাহায্য করব, অসুবিধা নেই। আমাদের উজ্জ্বল বাবু মধ্যমগ্রাম বাড়ি বাদুতে উজ্জ্বল বাবু রেজিস্ট্রেশন করাচ্ছে, মানে আমি উজ্জ্বল বাবুকে বলে রেজিস্ট্রেশনটা করিয়ে দেব, অসুবিধে নেই। আপনারা সবাই মিলন উৎসবে আসবেন, আমি থাকব, আপনি থাকবেন, আমার থাকা হবে কিনা ঠিক নেই, আচ্ছা চেষ্টা করবে, যদি থাকতে পারেন চেষ্টা করবে। আচ্ছা আচ্ছা, তাহলে হোর্ডিংটা ভালো করে দেখিয়েছি তো? একদম একদম। আচ্ছা ঠিক আছে, এবারে আমার যে চারা গাছ, চারা গাছ আজকের আমার এই ভাই ময়নুর পরিচয় করে দিই, আমার এই ভাই ময়নুর, আর এই যে এটা কাটিমোর আমের চারা। একদম একদম, এই কাটিমোর আমের চারা কিন্তু মানুষকে গিফট করা হবে, করা হবে, 12 মাস হবে কাটিমোর আম। আচ্ছা এটা আবার দেখো, এই আবার আমার এই নার্সারি ট্যাগও দেওয়া আছে, এটা আবার ভিয়েতনামি মালটা গিফট করা হবে। একদম। আচ্ছা এটা আবার বাড়িওয়ান মালটা, এগুলোও গিফট করা হবে, এটাও হবে। হ্যাঁ, আরো অন্যান্য কি কি চারা গিফট করা হয় তার জন্য আমি ভাবছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আমার এই ভাই সাহেব ময়নুর, আমার নার্সারি ঘুরিয়ে ঘুরিয়ে আপনার সঙ্গে আজকের টোটাল দর্শককে চারাগুলো দেখিয়ে দেবে, যে চারাগুলোর দাম তুমি জানো ক্যামেরার সামনে বলে দেবে, আর যেগুলো জানো না বলতে হবে না, আমি পরে এই ভিডিওই বলে দেবো। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আমার এই ময়নুর সাহেবের সঙ্গে আসেন। আচ্ছা দাদা, কোথা দিয়ে আসেন আপনি গাছ নিতে? আমি ঘুমার থেকে এসেছি। ঘুমার থেকে? হ্যাঁ।
আচ্ছা কি গাছ কি নিলেন? গাছ বলতে আপনার কমলা লেবু নিলাম, আচ্ছা তারপর আপনার মিষ্টি কামরাঙা নিলাম, আপনার চেরি গাছ নিলাম, তারপরে স্ট্রবেরি নিলাম, এইসবগুলোই। গাছের কালেকশন কি দেখলেন এখানে? গাছের কালেকশন প্রচুর। আর গাছের দাম টাম ভ্যারাইটিটা কেমন? দাম মোটামুটি রেঞ্জের ভিতরে আছে, আচ্ছা অসুবিধা নেই, দাম ঠিকঠাকই আছে। আর নার্সারির মালিকের ব্যবহার আছে আর কি বা এসব? ভালো ভালো তো, ভালো খুবই ভালো। আপনার যখন গাছ দেখছি সঙ্গে যাচ্ছে, গিয়ে দেখে শুনে নিয়ে কোনটা গাছ ভালো হবে সেটাই দিচ্ছে, আচ্ছা এইসবগুলোই।